তো হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের বন্ধু এম কুমার ভাই। আজ আমি তোমার জন্য এমন একটি ধাসু অ্যান্ড হেল্পফুল টিপস নিয়ে এসেছি। এসে টিপস বলে দিব কীভাবে তোমরা মোবাইলে কিবোর্ডে নিজে ফটোশ্যাট করতে পারবে, মোবাইলে কিবোর্ডে কীভাবে তোমরা ফটোশ্যাট করবে আজকে ভিডিওর মধ্যে বলে দিব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আর টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে কীভাবে তোমরা মোবাইলে কিবোর্ডে নিজের ফটো কিংবা গার্লফ্রেন্ডের ফটো সেট করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। চলো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়ে তোমাদের কথা বলবো সেটা হচ্ছে তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আজকের টপিকটা কী? তো আজকের টপিকটা হচ্ছে কীভাবে তোমরা মোবাইলে কিবোর্ডে তোমরা নিজের ফটো কীভাবে সেট করতে পারবে। তো মোবাইলে কীভাবে তোমরা ফটো সেট করবে আজকের ভিডিওর মধ্যে বলে দিব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। তো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুব ইজিভাবে ডাউনলোড করতে পারবে। তো অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে গুগল ইন্ডিক কিবোর্ড। তো এই কিবোর্ডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারভিউ আসবে, তারপর এখান থেকে আপনার চাইলে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন। তো আমার ল্যাঙ্গুয়েজটা অলরেডি সিলেক্ট করা আছে, ইংলিশ, সব ঠিক আছে, ইংলিশ দেওয়া আছে। তারপর এখান থেকে বলছেন কিবোর্ড, কিবোর্ডে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন এখানে থিমে। থিমে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার বর্তমান কিবোর্ডে দেখাচ্ছি কোনো কিছু টাইপ করে দেখাচ্ছি, টাইপ করে কোনো কিছু। তো টাইপ করার জন্য আমাকে যেতে হবে এসসি হোয়াটসঅ্যাপে, তখন এখন টাইপ করবো। দেখতে পাচ্ছেন আমার টাইপিংয়ে কিন্তু এখানে কোনো পিকচার লাগানো নেই, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো আমার এইখানটায় আমার কোনো ছবি লাগানো নেই। তো এইখানটা কীভাবে ফটো লাগাবো? তো ফটো লাগার জন্য আমাকে কী করতে হবে, চলে যাবেন আপনার এই কিবোর্ডে, কিবোর্ডে যাওয়ার পর এখানে ক্লিক করবেন মাই ইমেজ। তো এই মাই ইমেজে ক্লিক করবেন, মাই ইমেজে ক্লিক করে এখান থেকে কোনো একটা ছবি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি, আপনার ইচ্ছে মতো একটা ফটো নিয়ে নেবেন। ফটো নেওয়ার পর এখান থেকে আমি একটা ফটো লাগিয়ে তোমাকে দেখাবো। তো আমি এখান থেকে কোনো একটা মেয়ের ফটো লাগিয়ে দেখাচ্ছি তোমাকে, তোমরা চাইলেও তোমরা যে কোনো মেয়ের ফটো লাগাতে পারবে। তো একটা ফটো নেওয়ার পর এখান থেকে ক্রপ করে নেবেন ইচ্ছে মতো। তো আমি এটা ক্রপ করে নিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করবেন, এই নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এরকম কিছু আসবে ইন্টারফেস, আপনারা এটাকে চাইলে বেশি করতে পারেন, কম করতে পারেন। আমি এরকম রাখবো, 80 রাখবো, 80%। তারপরে ডানে ক্লিক করবো, এই ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করার পর এখানে ফটোটা সেভ হয়ে গেছে। তো এখন যদি এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলে আপনারা খুব ইজিভাবে আমরা দেখতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকেও সাউন্ড কিবোর্ডটা প্রেস করতে পারেন। তো আমি দেখাচ্ছি এখন আমার কিবোর্ডটা ওপেন করে ফটোটা সেট হয়েছে কি না। তো আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি যাচ্ছি আবার কিবোর্ডে। এখন দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে ছবি সেট হয়ে গেছে। তো এইভাবে তোমরা যে কোনো মেয়ের ফটো কিংবা গার্লফ্রেন্ডের ফটো সেট করতে পারো তোমার মোবাইলের কিবোর্ডে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।